সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নরসিংদী নিউজ 24 এর নিয়মিত সংবাদ সংযোগে। সাথে আছি আমি নীলা আহমেদ। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এনপিও, শিল্প মন্ত্রণালয় ও নাসিফ আয়োজিত নরসিংদীতে উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক 5 দিনব্যাপী প্রশিক্ষণ আজ উদ্বোধন করা হলো। নাসিফ পরিচালক বৃন্দ সহ 90 জন প্রশিক্ষণার্থী এই উক্ত আয়োজিত উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তামান্না নুসরাত বুবলি, মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন 24 ও সদস্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আরিফুজ্জামান, প্রকল্প পরিচালক ও ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা, এবং তাহমিনা আক্তার লাইলি, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা নরসিংদী জেলা। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ রুস্তম আলী, প্রেসিডেন্ট নাসিফ নরসিংদী জেলা শাখা। মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়, জেলা সংসদীয় বস্ত্র সংসদীয় কমিটিতে আপনি আছেন, আমাদের চেয়ে শক্তিশালী কে? আমরা মনে করি আপনারা দুজন যদি মাননীয় প্রধানমন্ত্রীর কর্ণগোচর এই কথাটা নিয়ে দিতে পারেন যে আমাদের টেক্সটাইলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর কানে এই কথাটা শব্দটা গেলে আমার বিশ্বাস বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার গঠন করলেন, উনি কিন্তু এই ইপসিক নামে প্রবর্তন করেছেন। উনি এদেশের ক্ষুদ্র কুটির মাঝারি শিল্পে খেটে খাওয়া সাধারণ মানুষদের, আমাদের গৃহের মা বোনদের চিন্তা করে কিন্তু উনি বিসিক কে তৈরি করেছিলেন। বিসিক কিন্তু বাংলাদেশের মধ্যে এখন প্রতিটি জেলায় রয়েছে, শিল্প সমৃদ্ধ করার জন্য বিসিক আপ্রাণ চেষ্টা করতেছে। সুতরাং আমি বলবো আমাদের সুতার যে উদ্যোগতি, সকালে এক মূল্য, দুপুরে এক মূল্য, সন্ধ্যা পরে এক মূল্য, রাত্রে 12টায় আবার সিন্ডিকেটের মাধ্যমে আর এক মূল্য হয়, এটা আমি নিজে একজন টেক্সটাইল ব্যবসায়ী হিসাবে আমি বলবো যে এই সিন্ডিকেট কারা করছে, কোথায় বসে করছে, এই জিনিসটা মাননীয় সাংসদ আপনি একটু আওয়াজ দিবেন, যেহেতু সংসদ শুরু হয়েছে। আমি এই কথা পূর্বেও বলেছি, আমি বিটিএম এর মিটিং এ বসেছিলাম, আমি আমাদের নরসিংদীর 6 জন, ওইখান থেকে আমরা শূন্য হাতে শূন্য হৃদয়ে চলে এসেছি, কোনো ফয়সালা হয় নাই, সমস্ত স্পিনাররা ওইখানে আক্রাল হবে, ওনারা এই ইয়াকে এই মানে এই সুতার মূল্যটাকে ওনারা বলে যে ওইখান আন্তর্জাতিক বাজারে তুলার মূল্য বৃদ্ধি হয়েছে, কত সেন্ট বৃদ্ধি হয়েছে, আর আপনাদের কাছে যে সুতা আছে এগুলি এত তাড়াতাড়ি কেন বেড়ে গেল, কেন বলেন সকালে সুতা বিক্রি করে বিকালে বলেন, যারা দাদারা আছেন সিন ট্রেডিং করেন সুতা, সকালে 10 ব্যাগ সুতা বিক্রি করে বিকালে বলেন নাই, কারণ দাম বেড়ে গেছে। উপস্থিত ছিলেন এনপিওর 10 জন গবেষণা কর্মকর্তা সহ প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আকিবুল হক। সেটা আপনাদের সম্পর্কে ধারণা থাকতে হবে, হৃদয় থেকে একটা আওয়াজ আসতে হবে যে আমি এটা নিয়ে কাজ করতে চাই, আমি এটা আমি পারবো নাকি, হতাশা হওয়া যাবে না, কোনো কাজ শুরু করার আগে আমার এটা মার্কেট প্লেস হবে কিনা, এটা আমি প্রেজেন্ট করতে পারবো কিনা, আপনি যত সামাজিক হবে আপনার গণ্ডি যত বড় পরিসর হবে, আপনার সামাজিকতা যত বৃদ্ধি পাবে, আপনার স্বজন যত বাড়বে, আপনার বন্ধু প্লেন যত বাড়বে, আপনার আইডিও কত বাড়বে। আপনি আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন একটা খালি পতিত জমি দেখবেন তখন কিন্তু ওই আশেপাশে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয়, তো পতিত জমির মধ্যে দেখবেন আশেপাশে এলাকার গ্রাম্য ছেলেমেয়েরা ফুটবল খেলে, হয়তো আশেপাশের বয়স্ক যারা আছে এরা মাঠে বসে গল্প করে, যখন ওই পতিত জমির মধ্যে একটা ফ্যাক্টরি করে উঠে, কর্মের সংস্থান করে উঠে, একদম ধ্যান করে, মানে একদম চারদিকে একদম জমির দাম কিন্তু বেড়ে যায়। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, চারদিকে জমির দাম কেন বেড়ে যায়, একটা প্রতিষ্ঠান যখন করে উঠে তখন মানুষের সমাগম হয়, আশেপাশের জমিগুলো বাড়ে, তখন আপনি দেখবেন ওইদিকে মানুষ কল্পনা করে নেয় দোকান পাট করব, তারপরে আপনার ওদিকে মেলাও দিবে, মানে আস্তে আস্তে মানুষের যে চিন্তা চেতনা পতিত জায়গার মধ্যে আপনাকে ওই শূন্য থেকে উঠে আসবে, এটা একটা কৌশল। আপনি রাজনীতি বলেন, আপনি ব্যবসা বলেন, আপনাকে চেঞ্জ মেনটেন করতে হবে, আপনি যত সামাজিক ভাবে
সামাজিক হতে হবে। আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি বাজারের মূল্য আপনি এই প্রোডাক্ট নিয়ে নামবেন, আপনার এটা মার্কেট কিরকম, এটা বাজারে চাহিদা আছে কিনা সেটাও। বিভিন্ন পরিকল্পনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে শেষ হয় উক্ত প্রোগ্রামটি। এমনই নরসিংদী জেলার তথ্যবহুল সংবাদ নিয়মিত সবার আগে পেতে নরসিংদী নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন।